ঝিঙ্গের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ঝিঙ্গে নিয়েছিলাম আর ঝিঙ্গেটাকে এইভাবে এতটা করে অংশ নিয়ে কেটে রেখেছিলাম। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একইভাবে সমস্ত ঝিঙ্গের টুকরোগুলো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। সমস্ত ঝিঙ্গের টুকরোগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ঝিঙ্গের টুকরোগুলো নিয়ে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। ঝিঙ্গের টুকরোগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। প্রথমে ফোড়নগুলোকে 30 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কুচানো পেঁয়াজ। এখন কুচানো পেঁয়াজটাকেও 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। কুচানো পেঁয়াজটা 1 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কেটে রাখা ছোট ছোট টুকরো করা আলু। আর দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিলাম। আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে আলুগুলো মশলার সঙ্গে ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। টাইম নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে আর ভাজার সময় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ঝিঙ্গে। এখন গ্রেট করা ঝিঙ্গেটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেট করা ঝিঙ্গেটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 5 মিনিট রান্না করে নিতে হবে যাতে ঝিঙ্গের গন্ধটা চলে যায় আর ঝিঙ্গেটা খুব ভালো করে রান্না হয়ে যায়। এইভাবে একবার ঝিঙ্গের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। 5 মিনিট রান্না করে নিয়েছি, ঝিঙ্গের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। একেবারে সামান্য পরিমাণ দিলাম। এবার গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও 1 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো যাতে আরেকটু শুকনো শুকনো হয়ে যায়। রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ঝিঙ্গের রেসিপিটা এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর এই রেসিপিটা খেতে এত ভালো হয়, ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।